আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। নদীগর্ভে বিলীন শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা, নৌ ও ফেরিঘাট চলাচল হঠাৎ বন্ধ। বরিশাল শহরে বন্যার পানি। নেত্রকোনার মদনে নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 18। ময়মনসিংহে নিহতদের বাড়িতে শোকের মাতম। করোনার কারণে বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের পরিবেশ আকর্ষণীয় করতে সংশ্লিষ্টদের নির্দেশ। এবং আদালতের নির্দেশে টেকনাফ থানায় নথিভুক্ত সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলা, ওসি প্রত্যাহার। নদীগর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা। সাময়িক বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের নৌ চলাচল। এদিকে কীর্তনখোলার পানি বেড়ে বরিশাল শহরে প্রবেশ করেছে বন্যার পানি। মেঘনার ভাঙনে তলিয়ে যাওয়ায় হুমকিতে রয়েছে ভোলা শহর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। নদী গর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় 4 নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার ভোরে ভিওআইপি এই ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়। দুর্ঘটনা এড়াতে সকাল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এর আগে গত 28 জুলাই শিমুলিয়া প্রান্তের 3 নম্বর রোরো ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বেশ কিছু এলাকা নদীতে তলিয়ে যায়। এদিকে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশালে। কীর্তনখোলার পানি বেড়ে বিভিন্ন ইউনিয়নের বসতি ভিটা রাস্তাঘাট হাঁটু পানিতে ডুবে গেছে। মেঘনার পানি বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জে প্লাবিত হয়েছে 50 গ্রাম। পটুয়াখালী শহর রক্ষা বাঁধের সুইস গেটগুলো বিকল হওয়ায় জোয়ারের পানি শহরে প্রবেশ করে সৃষ্টি করেছে জলাবদ্ধতা। দক্ষিণাঞ্চলের আরেক জেলা ভোলা শহর তলিয়ে যাবার শঙ্কায় পড়েছে। ফুসে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়ার পানি। বহু স্থানে বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা ও চরফেশন উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়ে গেছে যে ভয় ও আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। আরেকদিকে পদ্মার পানির প্রচণ্ড স্রোতে নদী ভাঙন অব্যাহত রয়েছে শরীয়তপুরে। জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন রোধের চেষ্টা। ইতোমধ্যে নারিয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের বেশ কিছু এলাকায় ফাটল দেখা দিয়েছে। ভাঙনের ফলে অন্তত 80টি বাড়িঘর সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে চর আত্রা ইউনিয়নের 2টি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়। তবে উত্তর মধ্যাঞ্চলে পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সিরাজগঞ্জ, জামালপুর, নাটোর, নেত্রকোনা ও কুড়িগ্রামে। তবে এসব এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনার কারণে সব দেশে বড় ধরনের ধাক্কা খেলেও বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিনিয়োগ পরিবেশ আরও আকর্ষণীয় করে তুলতে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে সব দেশেই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার মধ্যেই কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় দেশ অর্থনৈতিকভাবে যে ধাক্কা খেয়েছে তা কাটিয়ে উঠতে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন। আমাদের দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবো সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে কলকারখানা বন্ধ রয়েছে, অনেক দেশের শ্রমিক সংকট রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনসংখ্যা কাজে লাগিয়ে এবং জমি ব্যবহার করে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর আহত সদস্য এখন শঙ্কামুক্ত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৌবাহিনীর আহত 21 সদস্যের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 11 জন। এই বিস্ফোরণে প্রবাসী 4 বাংলাদেশি মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মোহাম্মদ রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল। আহত হয়েছেন প্রায় 99 জন বাংলাদেশি। আহতদের মধ্যে প্রবাসী কর্মী 78 জন এবং বাকি 21 জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। দূতাবাস জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তবে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিহতদের মধ্যে বেড়ে কমপক্ষে 135 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 5,000 মানুষ। রাজধানী জুড়ে 2 সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর মারওয়ান আবুদ। সাবেক সেনা কর্মকর্তা স্নেহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় আদালতে দায়ের করা মামলাটি টেকনাফ মডেল থানায় নিয়মিত হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারহার নির্দেশে গতরাতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। মামলার অন্যতম আসামির মধ্যে রয়েছেন সদ্য প্রত্যাহার হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জন। এর আগে বুধবার এই আদালতে মামলা করেছিলেন সিনহার বোন। এদিকে বুধবার রাতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়। ওসির দায়িত্ব দেওয়া হয়েছে থানার দ্বিতীয় কর্মকর্তাকে। গত 31 আগস্ট শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভারে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর স্নেহা মোহাম্মদ রাশেদ খান। করোনার ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় কুমিল্লায় বেড়েছে প্রাণহানির সংখ্যা। সেখানে করোনা উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে 3 জন মহিলা ও 4 জন পুরুষ। নতুন শনাক্ত হয়েছেন 55 জন। বরিশাল বিভাগে বেড়েছে মৃতের সংখ্যা। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 4 জন এবং বিভাগের 6 জেলায় 34 জন নতুন আক্রান্ত হয়েছেন। বগুড়ায় করোনা আক্রান্ত আরও 3 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 51 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে 2 জনের মৃত্যু হয়েছে। খুলনায় 88 জন সহ বিভাগে 375 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সদস্য আজিজুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা এনে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সহ 8 জন। এছাড়া নোয়াখালীতে 73, যশোরে 45, লক্ষ্মীপুরে 30 জন করোনা শনাক্ত হয়েছেন। সামাজিক গণমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়ার জন্য শুধু দায়ী ব্যক্তি নয়, ফেসবুক টিকটকের মতো সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেওয়া হবে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সচিবালয়ে শেখ হাসিনা ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা সহিংসতা রাজনীতি পছন্দ করেন, তারা এখনও উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই মধ্যে যাওয়ার গল্প, জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের এই মধ্যে যাওয়ার গল্প পৃথিবীর অন্যান্য নেতৃবৃন্দ বলেন। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন পূরণের পথে আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে। কিন্তু এই পরিবর্তন অনেকে দেখেও দেখে না, দেখেও না দেখার ভান করে। আমরা আশা করব তারা চোখ থাকিতেও যাতে অন্ধ না থাকে, কান থাকিতেও যাতে তারা বধির না থাকে।
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সাথে বিদায়ী সাক্ষাতের পর তিনি একথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমাদের বাইলাটারাল কোঅপারেশন এত রিচ, যে ফর এ ডিপ্লোম্যাট এরকম ধরনের কাজ খুবই ইউনিক, আমরা এটা করার খুব কম চান্স পাই, কারণ সব এরিয়াতে আমাদের কোঅপারেশন, কোলাবোরেশন, গুডউইল, আর আমরা এগিয়ে যাচ্ছি, মানে সব কিছুতেই আমরা অনেক আমাদের অ্যাচিভমেন্ট, বাংলাদেশের যে গ্রোথ, ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্ডিকেটার্সে যে রাইজ, মেয়েদের এম্পাওয়ারমেন্ট, আই থিঙ্ক এগুলো সবচেয়ে ইম্প্রেসিভ। আমি তাই সবসময় বলি যে বাংলাদেশ যত গ্রো করবে আমাদের, আমরা প্রাউড ফিল করি আমরা। নারায়ণগঞ্জের 2500 আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে, তার নাম আনোয়ার হোসেন। এই ঘটনায় আহত হয় আরও 5 জন। নিহতের ভাই আলী হোসেন জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা হানিফের সঙ্গে তার বড় ভাই স্থানীয় যুবলীগ সভাপতি জাফরের রাজনৈতিক বিরোধ রয়েছে। জের ধরে গতরাতে হানিফ তার লোকজন নিয়ে জাফরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় প্রতিশোধ নিতে জাফর ও তার সমর্থকরা সকলে হানিফের বাড়িঘরে হামলা চালায়। এ সময় আনোয়ারকে সামনে পেয়ে তাকে বেধড়ক পেটালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 79তম মহাপ্রয়াণ দিবস আজ। তবে করোনার মহামারী ও দীর্ঘস্থায়ী বন্যার কারণে দিনটি উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির কাচহারি বাড়িতে এবার নেই কোনো আয়োজন। শাহজাদপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে। 1890 থেকে 1897 সাল পর্যন্ত জমিদারি দেখাশোনার জন্য শিলায় ধুয়ে আসতেন রবীন্দ্রনাথ। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা, সোনার তরি, চৈতালি, কল্পনা, ছোট গল্প, পোস্টমাস্টার ও নাটক বিসর্জন সহ নানা সাহিত্যকর্ম। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ১১ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে 4432 টাকা। নতুন মূল্য তালিকায় 22 ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি সর্বোচ্চ দাম পড়বে 77215 টাকা। বুধবার পর্যন্ত এ মানে স্বর্ণের দাম ছিল 72783 টাকা। 22 ক্যারেটের প্রতি ভরি দাম ধরা হয়েছে 74066 টাকা। 18 ক্যারেটের ভরির প্রতি দাম পড়বে 65318 টাকা। বৃহস্পতিবার থেকে নতুন দাম বিক্রি হবে অলঙ্কার তৈরির এ ধাতু। বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছে গত 24 জুলাই। কপিরাইট সুরক্ষণ নামে একটি মহলের নজিরবিহীন যথেচ্ছাচার বন্ধের দাবি জানিয়েছে দেশের 3টি সংগঠন। এগুলো হচ্ছে বাংলাদেশ মিউজিক্যাল অ্যান্ড অ্যাসোসিয়েশন, মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন সংগঠনের কর্মকর্তারা এই দাবি জানান। পার্টেক্স খেলার খবর। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্টার মিলান। অস্ট্রেলিয়ান ক্লাব লাসকে 2-1 গোলে হারিয়েছে ম্যানিল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। এরপর 55 মিনিটে ফিলিপ উইসিঙ্গার এগিয়ে নেন অস্ট্রেলিয়ানদের। অবশ্য 2 মিনিটের ব্যবধানে ইংলিশরা সমতায় ফেরে জেসে লিনগার্ডের গোলে। অ্যান্টনি মার্শাল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোল করেন। অন্য ম্যাচে গেটাফের বিপক্ষে 2-0 গোলে জিতেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। রোমেলু লুকাকো 33 মিনিটে এগিয়ে নেন ইন্টারকে। এরপর খেলা শেষে 7 মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ান এরিকসন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নদীগর্ভে বিলীন শিমুলিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা, নৌ ফেরিঘাট চলাচল হঠাৎ বন্ধ, বরিশাল শহরে বন্যার পানি। নেত্রকোনার মদনে নৌকাডিবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 18, ময়মনসিংহের নিহতদের বাড়িতে শোকের মাতম। করোনার কারণে বাংলাদেশের বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বললেন প্রধানমন্ত্রী।
বিনিয়োগ পরিবেশ আকর্ষণীয় করতে সংশ্লিষ্টদের নির্দেশ। এবং সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস চট্টগ্রাম থেকে গ্রেফতার, নেওয়া হচ্ছে কক্সবাজারে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা।